সালমান খানের কেমিও রোলই পাঠান ছবিকে এগিয়ে নিয়ে গেল, এমনটাই মন্তব্য করল এবার সকলে। বুধবার 25শে জানুয়ারি ভারত জুড়ে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান। এ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে রয়েছে অভিনেতা সালমান খানও। পাঠান নিয়ে তাই শাহরুখ ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত সালমান খানের হাজারো ভক্ত অনুরাগীরা। বিশেষ ওই দৃশ্যে একসঙ্গে দেখা গিয়েছে পাঠান খ্যাত শাহরুখ খান এবং ভাইজান খ্যাত সালমান খানকে। দুই খানের ভক্তরা দৃশ্যটি টুইটারে ভাইরাল করে দিয়েছেন ইতিমধ্যে। গুরুত্বপূর্ণ দৃশ্যটি ফাঁস হওয়ায় চটেছেন সিনেমার নির্মাতারা। তাদের আপত্তির মুখে ফাঁস হওয়া ভিডিওটি ইতিমধ্যে কেটে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ নিজেরাই। তবে ভিডিও সরিয়ে নিলেও দৃশ্যটির একাধিক স্থিরচিত্র ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। অ্যাকশনে ভরপুর পাঠান সিনেমায় সালমান খান এবং শাহরুখ খানের দৃশ্যটিকে করণ অর্জুন রিটার্নস বলে আখ্যা দিয়েছে ভক্ত অনুরাগীরা। সিনেমায় শাহরুখ খানকে যখন সকলে মিলে ঘিরে ধরে, অর্থাৎ ভিলেন বাহিনী যখন শাহরুখকে ঘিরে ধরে, তখনই তাকে বাঁচাতে ছাদ ভেঙে হঠাৎ হাজির হয়ে যান অভিনেতা সালমান খান। এরপর ভিলেন বাহিনীর বিরুদ্ধে একসঙ্গে দুইখানের চোখ ধাঁধানো লড়াই দেখতে পায় ভক্তরা। ইতিমধ্যেই দর্শকেরা এই দৃশ্যটিকে পাঠানের সেরা দৃশ্যের তকমা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এই দৃশ্যটি। টাইমস অফ ইন্ডিয়ার খবর বলা হয়েছে, নির্মাতারা নানান কড়াকড়ি নিয়ম, এমনকি অনুরোধ করার পরও পাঠান সিনেমার পাইরেসি ঠেকাতে পারেনি কেউই। ফার্স্ট ডে ফার্স্ট শোতেই ভাইরাল হয়েছে পাঠান ছবির এই আলোচিত এবং বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ইতিমধ্যেই টেলিগ্রামে চলে এসেছে পাইরেটেড ভার্সনটি, ব্যাপকভাবে শেয়ার হচ্ছে নেটিজেনদের মাঝে। টেলিগ্রামে একাধিক সিনেমা প্রেমী গ্রুপদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে পাঠান সিনেমাটি। এদিকে জানা গিয়েছে কেবল টেলিগ্রামই নয়, তামিল রকার্স ওয়েবসাইটেও ফাঁস হয়েছে পাঠানের পাইরেটেড ভার্সন। এর আগে মঙ্গলবার রাতেই পাঠান ফাঁস হয়েছিল ফিল্মি জিলা ও ফিল্মি এইট ওয়াপ ওয়েবসাইটে। তবে অনলাইনে ফাঁস হলেও ভক্তরা সিনেমা হলে গিয়েই বড় স্ক্রিনে শাহরুখ, দীপিকা, সালমান এবং জন আব্রাহামকে দেখতে লাইনে দাঁড়াচ্ছেন। আর তাই মুক্তির প্রথম দিনেই ব্লকবাস্টার তকমা জিতে নিয়েছে পাঠান সিনেমা। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন চলতি সপ্তাহেই 100 কোটির ক্লাবে নাম লেখাতে সক্ষম হবে পাঠান। যদিও প্রথম সপ্তাহ লাগবে না, প্রথম দিনেই বিশ্বব্যাপী 104 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পাঠান সিনেমাটি। এখন দেখা যাক আর কতদূর এগোতে পারে পাঠান সিনেমাটি। পাঠান সিনেমা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।